প্র্যাকটিক্যালি আমাদের সমস্যাটা কোথায়, মানে আমি একটু সময় নেব, সেটা হচ্ছে যে 47-এর পরে এই দেশটা আলাদা দেশ হওয়ার পরেও পাকিস্তান যে রাষ্ট্রযন্ত্রটা ছিল, কাঠামোটা, সেটা নির্বাচনের ধারা, সরকার পরিবর্তনের ধারা ঠিক করতে পারেনি, যার কারণে আপনি দেখবেন 54-এ যুক্তফ্রন্ট জেতার পরেও ক্ষমতা চালাতে পারেনি, সংবিধান হতে 9 বছর সময় লাগছিল। বঙ্গবন্ধু যার কারণে বলতো যে আমরা 54-এর সংখ্যাগুরু ছিলাম কিন্তু ক্ষমতায় গিয়েও আমরা থাকতে পারিনি, এবং এইভাবে করতে করতে কিন্তু একটা আন্দোলন 60 সালে সেই আন্দোলনের প্রেক্ষিতে জয় বাংলা হলো, বঙ্গবন্ধু জাতিপিতা হলো, মুক্তিযুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। স্বাধীনের পরেও কিন্তু আমাদের সেই সমস্যা থেকে গেল, আমরা যা সত 273টা আসনে ভোট করেছিলাম, খুব অল্প কিছু আসন জিততাম, আমরা ন্যাপও করেছিল, অল্প কিছু আসন জিততাম, কিন্তু সে জেতা সেগুলো দেওয়া হয়নি, কারণ ওই যে নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তনের যে ধারা তাই না, এটা আমরা ঐশ্বরিকভাবে পাকিস্তান যে ধারণা লালন করে আমরা সেই ধারণাই লালন করে আসতেছি। আপনি দেখবেন সাম্প্রতিককালে পাকিস্তানে কখনো ইমরান খানের মার্কা থাকে, কখনো থাকে না, জেলে থাকে উচ্চ না, মানে নমিনেশন কখনো বৈধ হয় না, অদ্ভুত এক ব্যবস্থা। অথচ একই সঙ্গে জন্ম নেওয়া ভারত দেশটা, সেই দেশটার যে ক্ষমতা ছিল কংগ্রেস, যারা স্বাধীনতা আন্দোলন করলো ভারতের জন্য, সেই দলটা কিন্তু 3 টার্ম নেহরু সাহেব মোট 16 বছর ক্ষমতা থাকার পরেও কিন্তু নির্বাচনের মধ্যে সরকার ধারাটা পরিবর্তন ঠিক করার কারণে কিন্তু ইন্দিরা গান্ধীকেও ক্ষমতা ছাড়তে হয়েছে বা ভোটের মধ্যে পরাস্ত হইতে হয়েছে। আমাদের এখানটা কিন্তু কোনো সরকারকে ভোটের মধ্যে পরাস্ত হতে হয়নি, শুধু একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে 1996-এ বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার ভোটের মধ্যে পরাস্ত হয়েছিল। বোধ যারা ক্ষমতায় এসছেন এখানটায়, ক্ষমতায় থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে, উনি একমাত্র করেন নাই 1996-এ, যার কোনো ভোটের মধ্যে উনি পরাস্ত হয়েছেন। এর পরবর্তী ইতিহাসটা আমরা জানি, এখানটায় লাঠি লগি বৈঠক আন্দোলন হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় এখনও যেই দলটা মুক্তিযুদ্ধের জনক, এই দেশটার জনক, সেই দলটা 3টা টার্ম পরপর থাকার পরও ক্ষমতার পরিবর্তন ধারাটা ঠিক করতে পারলো না, যার কারণে আজকে মাইক্রোস্কোপ দিয়ে অপোজিশন খুঁজতে হচ্ছে। মজার ঘটনা হচ্ছে এটা তো কোনো ভোট না, এটা একদলীয় সিলেকশনটাই ভোটের নামে করছে, মডেলটা ভিন্ন, মূলত হচ্ছে এটা গণতন্ত্রের বিজয় না, এটা হলো ক্ষমতার বিজয়। এই ক্ষমতার বিজয়টাকে রক্ষা করার জন্য এখানটা একটা পার্লামেন্টের যেহেতু সিস্টেম আছে, সেখানটা পার্লামেন্টের বিরোধী দল দরকার নিয়ম, কিন্তু আপনি খেয়াল করবেন 15 বছরে কিন্তু নামে থাকলেও কামে কোনো বিরোধী দল ছিল না। আমার ধারণা বছর 2-এক আগে বা 1.5 বছর আগে ওই গোলাম কাদের সাহেব উনি রংপুরে গেলে সার্কিটে ওনাকে একটা স্যালুট দিছিল, যে বিরোধী দল নেতা ক্যাবিনেট মিনিস্টারের সমান উনি গেছিলেন ডিস্ট্রিক্টে, ওনাকে সার্কিটে স্যালুট দিছিল, এটা পত্রিকা নিউজ হয়েছিল যে বিরোধী দলের নেতার গান স্যালুট নিলেন আপনার গোলাম কাদের সাহেব প্রথমবারের মতো, বিভিন্ন পত্রিকা নিউজ হয়েছে, মানে বিরোধী দলের কোনো ফাংশনই ছিল না। এই বিরোধী দলটা যদি ফাংশন করতে দিত বা করতে পারতো তাই না, তাহলে কিন্তু ঘটনা ভিন্ন হতো। আমি এই জন্য বলি কোলে পিঠে বিরোধী দলকে রেখে এইবার কিন্তু বিরোধী দল ফুসকা খাচ্ছে, নিজেরা বলতেছে, কারণ তার সেই সংখ্যাগরিষ্ঠ নেই, যেতগুলি আসন দিচ্ছে ওগুলি পায় নাই, ফলে বলছে আমাদেরকে বানান দয়ার উপর। এবং সেক্ষেত্রে ডেফিনেটলি কাদের সাহেব ঠিকই বলছেন, প্রধানমন্ত্রী যদি চায় উনি করতেন, কারণ নিয়মগতভাবে কারো বিরোধী দল দাবি করার কোনো সুযোগ নাই। না দিলেও কিছু আসা যায় না, আমরা জানি ভারতের পার্লামেন্টে এখানটায় এই কংগ্রেস কিন্তু বিরোধী দলের মর্যাদা কিন্তু উপভোগ করতে পারছে না, কারণ কংগ্রেসের সেই সংখ্যক কিন্তু পার্লামেন্টে লোকসভায় সদস্য নেই, যার কারণে কংগ্রেস বড় দল নো ডাউট, তারাই এক সংখ্যাগরিষ্ঠ কিন্তু বিরোধী দলের মর্যাদা তারা পায় নাই, ফলে এটা দিলেও দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু দিতে যাচ্ছে এই কারণে যে পার্লামেন্টে প্র্যাকটিক্যালি এখানটায় গভর্নমেন্টের তো কারো কাছে কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে হবে না, জবাব দিয়ে করতে হবে নিজে নিজের আয়নার সাথে, এই আয়নার সাথে জবাব দিয়ে যদি করতে পারে তাহলে সেটা একটা তাও তো হলো জবাব দিয়ে। কিন্তু আমার ধারণা বিগত 15 বছরের শাসনে এই জায়গায় আমরা যেটা দেখেছি, যেগুলি গভর্নমেন্টের পক্ষ থেকে যে কথাগুলি এসছে এবং দুর্নীতির অনেক নিউজ পত্রিকা কিন্তু এর মধ্যেও এসছে, এবং সেইগুলি সম্পর্কে কোনো পদক্ষেপ কোথাও নেয় নাই কিন্তু গভর্নমেন্ট, কিছু আছে অ্যাজ এ হোল নেয় নাই। আজকে এখানটায় আমি গভর্নমেন্টকে ওই জায়গাটাই বলতে চাচ্ছি যে এই যে নিজে নিজের জবাবদিহিতা করা আয়নার সামনে দাঁড়িয়ে, সেটা যদি সরকার এই 5 বছর করতে পারে, যে ক্ষমতায় যে আসছে যদি করতে পারে, তাহলে যদি দেশ কোনো ভালো পজিটিভ ডিরেকশন যদি পেতেও পারে একদলীয় শাসনের মধ্যেও, এটা সম্ভব। আর যদি এটাও না করতে পারে তাই না, তাহলে গণতন্ত্রের এখানটায় এটাকে এই বিজয় বলা, গণতন্ত্রের বিজয় না, এগুলি তো প্র্যাকটিক্যালি বাদ কি বাদ, আসলে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম, মানে প্র্যাকটিক্যালি গভর্নমেন্টের যদি অ্যাকাউন্টেবিলিটি ইনসিওর না থাকে, স্বচ্ছতা যদি না থাকে, তাহলে এই প্রশ্নগুলি বারবার আসবে এবং আমাদেরকে ইতিহাসের কাছে ফিরে গেলেও
আমরা যেভাবেই শাসন করি না কেন, আজকে 20-25 বছর পরে এই কথাগুলি আসবে যে ওই সময় শাসনটা এরকম ছিল। যেমন আসতেছে আমাদের 73 সালের নির্বাচন, যেমন আসতেছে আমাদের 100 সাহেবের আমরা নির্বাচন, জিয়ার হানা ভোট, ঠিক একইভাবে এই জিনিসগুলি বারবার ফিরে ফিরে আসবে।